আমি আমার কবুতরগুলোকে ডাকছি, আয় 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 আয়। হ্যাঁ, ওরা চলে এসেছে, ওদের এখন খাবার টাইম, ঠিক আছে, দুপুরের খাবার টাইম, এর জন্য ওদের ডাকছি, ওরা চলে এসেছে, ওদের এখন খাবার দিব আমি, যে কারণে ওরা আমাকে অবশ্য ছাদে দেখলেই ওরা চলে আসে, ঠিক আছে। এরা হচ্ছে কি বলবো আর, ঘরের শত্রু বিভীষণ আমার, বুঝতে পারছেন বন্ধুরা? এরা হচ্ছে আমার বাড়ির বিভীষণ শত্রু, বুঝতে পারছেন? বুঝতে পারলেন না তো? বিভীষণ শত্রু হচ্ছে ঘরের শত্রু, ঠিক আছে। যতই আমার বিভীষণ শত্রু হোক এরা, আমি এদেরকে অনেক ভালোবাসি। আরেকটা কথা, আমি এদেরকে বিভীষণ শত্রু বলার কারণ কি, তারও হ্যাঁ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের কিছু অংশ, ঠিক আছে। ফার্ম হাউসের সাথে সাথে আমি কিছু বাগানে গাছ লাগাই, হ্যাঁ, কিন্তু আমার ওই বিভীষণ শত্রুরা আমার সমস্ত গাছ, এই যে ফাঁকা জায়গা দেখতেছেন না, এরকম কোনো ফাঁকা জায়গা ছিল না আমার ছাদে, আমার ছাদের এই যে মাঝখানে বিভীষণ শত্রুরা যেখানে খাচ্ছে এইখানে সামান্য কিছু জায়গা ফাঁকা ছিল, ঠিক আছে। আর সমস্ত সমস্ত জায়গা আমার ফুল গাছ দিয়ে ফিল আপ করা ছিল। আমার বিভীষণ শত্রুরা কী করছে জানেন, সমস্ত গাছগুলো নষ্ট করে ফেলছে। আচ্ছা বলেন তো, যখন একটা গাছের চারা হয়, সেই চারাটা যদি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়, তাহলে কি আর কোনো গাছ বাড়ার সম্ভাবনা থাকে? কখনোই থাকে না। ওরা আমার প্রত্যেকটা চারা নষ্ট করছে, প্রত্যেকটা চারা, ঠিক আছে। এ দেখেন আমার বাগানের আম, কেমন এগুলা, অনেক স্বাদ। এই দেখছেন পদ্মচারীটা, হ্যাঁ, ওরা আমার পদ্মচারীর সমস্ত মাছগুলো মেরে ফেলছে। তারপরে দেখেন এর মধ্যে ওরা স্নান করে, হ্যাঁ, পানি কিন্তু ওদের অলরেডি দেওয়া থাকে, অন্য একটা চারিতে পানি দেওয়া থাকে, কিন্তু তবুও ওরা আমার এখানে এগুলাই নষ্ট করবে, এই জন্য ওদের আমি বললাম বিভীষণ শত্রু, অর্থাৎ ঘরের শত্রু, ঘরের শত্রু বিভীষণ ওরা আমার। কিন্তু কি করবো বলেন, আমি তো ওদেরকেও ভালোবাসি, তাই ওদেরকেও ছাড়তে পারি না, কিছু বলিও না, একটু তো স্যাক্রিফাইস করাই লাগবে। একটা প্রুফ দেখাই, দেখেন গাছের গোড়ার মাটি দেখতেছেন দুই কোনায়, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন দুই কোনার মাটি কীভাবে খুঁচে খেয়ে ফেলছে, বুঝতে পারছেন? ইউটিউবে সবসময় ভিডিও দেখেছি যে কবুতর পুষে সবাই অনেক লাভবান হয়ে গেছে, মাসে 60-70-50 হাজার টাকা বা 1-2 লক্ষ টাকা ইনকাম হয়। আসলে আমি জানি না, আমি আমার কিন্তু শুধু এই কবুতর না, আমার অনেক ফ্যান্সি কবুতর ছিল, বাট আমি কবুতরগুলো সেল করে দিয়েছি কারণ আমার কোনো প্রফিট হয়নি। তবুও আমি এদের অনেক ভালোবাসি, যে কারণে ওদের ইয়া করি, মানে এখনও পুষি। শুরু করে দিয়েছে, দেখুন খাওয়া শেষে ওইখানকার পানি খেতে হবে, যদিও বা ওদের ঘরের মধ্যে একটা পাত্রে পানি দেওয়া আছে, বড় একটা পাত্রে, কিন্তু ওরা সেই পাত্রের পানিও খাবে না, গোসলও করবে না, ওরা এখানেই পানি খাবে এবং এখানেই গোসল করবে, আর আমার টবের মাটি খুঁচে খাবে, আর গাছগুলোর মাথা কেটে পাতা কেটে খাবে, ওদের এটাই কাজ। এটা যেন ওদের প্রতিদিনের রুটিন, হ্যাঁ। দেখুন লেগে গেছে, ঠিক আছে, প্রমাণ দেখুন, ওরা এত প্রেসিডেন্ট, মানে বলে বোঝাইতে পারবো না, ওরা এত প্রেসিডেন্ট, ওরা কিন্তু ছাদ থেকে কোনো নিচেও নামে না। হ্যাঁ দেখুন, এটা হচ্ছে আমার খামারের ঘর আর কি, খামারটা আর কি, এখানে যে এদের বাচ্চা নিয়ে এরা থাকে,
ঠিক আছে, বাচ্চা খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছেন সবাইকে। বেবি, এটা হচ্ছে ইন্ডিয়ান লোটন, জোড়া বাচ্চাই উঠাইছিল, বাট একটা বাচ্চা মারা গেছে, আমি জানি না কিভাবে মারা গেল, গতকাল দেখে একটা বাচ্চা মারা গেছে।